উড়াকা গোজের মতো আমারে মনটাকে পুড়ে পুড়ে করে দেও ছাই, আর কত জ্বালাবে আর কত পোড়াবে, পোড়ানোর শেষ কি না। আমরা চলে আসলাম ভাই পিছনের ক্যামেরা, আবারও বাজার, এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে, সেম জায়গা সেম ভিলেজ। মামা কি নেবে, মামা আমার বন্ধু কি নেবে দেখি, হাতের একটা হাতের কি নেবা, চুরি মতো এটা চুরি মতো, দেখা আমার দেখা দেখা তো এখানে ক্লিয়ার না, উপরে নিচে আছে, ঠিক আছে ভাই, ওকে চলো ভাই আমরা বিচের দিকে চলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। আমি আছি আমার বন্ধু আছে সাথে, এই যে রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে সব, কয় তো কয় না, ওড়া কাগজের মতো আমারে মনটাকে পুড়ে পুড়ে করে দেও ছাই, আর কত জ্বালাবে আর কত পোড়াবে, পোড়ানোর শেষ কি না। হ্যাঁ এই বন্ধু আছে, ঘোড়া তাড়ে চলে গেল, এই কেন বলছি দেখা আসে রাইট মাছ, হ্যাঁ ভাই ঘোড়ায় চলে গেল টুকুস 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 করে, ঠিক আছে আমরা এখন চলে এসেছি পেছনে ক্যামেরায় দেখবা, দেখতেছি ভাই হাফ লেগে গেছে রোদ, এবার চলো পেছনে ক্যামেরা, এই যে মার্কেট কক্সবাজার দ্বিতীয় দিন আমাদের, যারা দেখতেছ লাবণ বিচ পয়েন্ট, চলে এসেছি আমরা অনেক রোদ, অনেকটা গরম ভাই এখানে অনেক গরম, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা ভাই, রোদের তাপ। রোদের অনেক তাপ, এই দেখো ভাই খালে পায়ে হাঁটতেছে ভাই, যে অবস্থা মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। আমরা বিশের দিকে ঢুকে যাবো এখনই, লাবণী বিচ ঢুকে গেছি আমরা, আর এগুলো হচ্ছে মার্কেট সমুদ্র সৈকতের পাশে দেখো, আর চারিপাশে আছে আমাদের কক্সবাজারে চলে এসেছি আমরা কাছে, আমাদের হচ্ছে পানি, চলো হাঁটতেই আছে ভাই, আর বাতাস দেখো ভাই বাতাসের গর্জন, ধরেন আমাদের ভাই পেছনের ক্যামেরা ধরেন, এখন যাবো না বলে ধরেন না কেন, কোনায় বলছে পরে কেনাকাটা করবে হয়তো, যাবো আমরা মুহূর্তে, অনেক রোদ ভাই অনেক রোদ, আর ভালো লাগছে না ভাই, আর বালু দেখো বালু, ঠিক আছে দেখো বালু অবস্থা,